তানজিলা ইসলাম, আপনি লিখেছেন পরীক্ষায় দেখে লেখা কি শিরক? যেহেতু আমরা আমাদের পিতামাতাকে খুশি করতে চাই অথবা সমাজে নিজেদের মর্যাদা বৃদ্ধি করতে চাই, না এটাকে শিরক বলা যাবে না, শিরকা তো সহজ নয়, তাহলে সেক্ষেত্রে আমরা বাঁচতেই পারতাম না, আল্লাহ মাফ করুন। বাবা মাকে খুশি করার জন্য, অন্যকে খুশি করার জন্য আমরা পরীক্ষায় দেখে লিখছি, তার মানে তাদের সন্তুষ্টির জন্য আমরা অন্যায় করছি, জাস্ট এটুকু বলা যেতে পারে। এর কারণে শিরক হবে না। শিরক হলো আপনি ইবাদতের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে, দোয়ার ক্ষেত্রে যদি আপনি আল্লাহর সঙ্গে কাউকে স্থলাভিষিক্ত বা পার্টনার সাব্যস্ত করেন, সেটা হবে শিরক। কিন্তু এখানে বিষয়টি সেরকম নয়, যার কারণে আপনি পরীক্ষায় দেখে লিখছেন বাবা মাকে খুশি করার জন্য, সমাজের মানুষের কাছে মর্যাদা বৃদ্ধি করার জন্য, এটা হলো আপনার অবৈধ খাহেশ এবং হারাম কাজ। এখান থেকে আপনার তবা করতে হবে, এই কাজ থেকে বেঁচে থাকতে হবে।